আসসালামু আলাইকুম, চলে আইসি আরেকটা নতুন নতুন ভিডিও লইয়া। আজকে আপনাকে দেখামু কেমনে মোরা খালে মাছ ধরি, বোঝেন নাই? এখন চলে যাইতেছি, দেখেন আজকে হয়েছে মগো বাড়ির ঈদের লাস্ট ভিডিও, বুঝছেন? বাড়ি থাকতে থাকতে যে যত ভিডিও হরছি সব একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা ঢুকাই ঢুকাইয়া ভিডিওগুলো মোটামুটি বড় বড় বানাইয়া আপনাকে দেখাইছি, কিন্তু আজকে হয়েছে ভিডিও লাস্ট ভিডিও। আজকে এর পরে আর বাড়ির কোনো ভিডিও আইবে না, আবার যতদিন বাড়ি না যাই, বুঝেন নাই? এখন মোরা খুসুন লইয়া চলে যাইতেছি, জাফি ডাফি গড়ের ভিতরে জালে সব কিছু লইয়ে মোরা চলে যাইতেছি খালের উদ্দেশ্যে, বুঝেন না এই বিষয়টা। আর মাছ ধরমু কোথায়? মাছ ধরমু খালে, মুগো অত পুকুর টুহুর নাই, মাছ ধরমু হয়েছে যে খালে। এই যে খালের গাডলায় চলেছে, এই গাডলায় মোর একটা স্মৃতি আছে, মোর যে সময় বিয়ে হয়েছে মুই এই গাডলায় দে পেথ মুড়ছি, এই জায়গায় বোঝেন না এই বাড়ির ভিতর গেছি এই গাডলায় দে। হেইয়া এই দেহে নামাইছে দুইটারে খালের ভিতর, মানে হেয়া পাড়া দেবে না নিচে, পায়ের ভিতরে কাদা লাগে না কি লাগে কে জানি। দেখেন এক একজনের চেহারার অবস্থা, হে যে কান্দা কাডি, মই তো বয়স রাহি না দেখি, আপনারা বোঝেন নাই। দেখেন থাকবেই না, উড্ডে যাইতে আছে, মানে নিচে মোড়ে নামবে না হেরা। মাডি জানি কি বোঝে আল্লাহ জানে, কইতে পারি না, সড়ুকে বেশি হাসছে। মোর কথা তাও নামছেলে, মানে একটু নামে নেমে গেছে, মোরা গেছি মাছ ধরতে, কিন্তু বোঝেন এই মানে কি কম মাছ ধরার সময় কোনটা গুণ কোনটা কিছু মনে জানি না। মাছ ধরতে যাই কি পাইছি জানেন? দেখেন এই একটু আম বাসে যায় কাঁচা আম, এক গড়ে মোরা পাইছি, তাও আলহামদুলিল্লাহ মাছ ধরতে যাই যে একটু আম পাইছি, হেগো মগো কপাল ভালো। এখন এই একটু নামবে, নামে যাইতে আছে বাফের দ্বারে, বুঝছেন? এখন যাইবে, তাও কত দূর যাইয়া আর যাইবে না, হে উড্ডে চলে যাইবে। হে পাশে কইছে দূর, মাছ ধরা ধরি বাদ দাও, লাউ উড্ডে চলে যাই। এখন যে জায়গায় মাছ ধরা মগো ইতামাই তেয়ারলে কফালে আর কিছু নাই, এখন মোরা উঠে চলে যাইতে আছি আবার বাড়ির ভিতর, বুঝছেন? আর মোরা এই ভিডিওটাই বাড়ির ভিতরের ভিডিও একটু বেশি রাখার চেষ্টা করছি, কি লেগে কন দেখি বাড়ির ভিডিও দেখলেই শান্তি লাগে না। হেইতে চিন্তা করলাম প্রকৃতি একদম, মানে প্রকৃতির কাছে গাছ গাছালি সবুজ, এই একটু দেখলেও চোখের জ্যোতি বাড়ে, বুঝছেন বিষয়টা? হের লিগে মুই আইসগো ভিডিও গায়ে জম্মের একদম বাড়িটারই সহ রাখছি, মুই একটু কম আছি কিন্তু বাড়িটারই আমি আগো আইসগো দেখা। মুই এই যে বাড়ির ভিতরে চলে যাইতে আছি, পাতিল গায়ে কিন্তু কোনো মাছ নাই, হুদা আছে যাই একটু আম। এখন মোরা এই বাড়ির ভিতরে ঢুকে যাইতেছি, এই গেছে মোর হাজ্যা চাষা হোড়ের গড়, এই হয়েছে মোর বড় চাষা হোড়ের ঘর, আরও দেখামো কারণ এই বিল্ডিং হয়েছে মোর মাজ্জা চাষা হোড়ের ঘর, আর হয়েছে যে এই যে ছোটো এক গেছে মোর দাদা হোড়ের গড়ালে, এক গো এখন মোর ছোট চাষা হোড়ে থাকে, বুঝছেন কথা? আর মগো বাড়ি তো মগো গড় তো মোরা দেখাইছি আগে, এখন এই ভিতর দিয়ে ঢুকে যাইতে আছি কে ওই জায়গায় খুব পুহুড়ালে, দেখেন আম গাছে জ্বলতে আছে, বোঝেন না বিষয়টা? যারা চেনেন রাইতে গিয়ে চুরি হওয়ার কোনো চেষ্টা করবেন না বললে দিলাম, এখানে কিন্তু লাইট জ্বলে। তারপর হয়েছে যাই এই যে পুকুর গায়ে এক গায়ে মাছ ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরাম্যান আইতে আইতে মোরা এখান থেকে বাইরে গিয়া অলরেডি চলে গেছি, কিন্তু ক্যামেরাম্যান লেট, বুঝছেন না? উই দেখেন মোরা কিন্তু যাইতে আসি। এখন কথা হয়েছে বাড়ি ভিতরে চলে যাইতে আসি আর মাছ টাছ ধরা হবে না, যা পানি ছানছে যা কাদা টাদা ছানছে ভালো হচ্ছে, এখন চলে যাবো মোরা বাড়ির ভিতর। বাড়ির ভিতর যাইয়া আর এক জিনিস সামনে গো দেখামো, দেখেন কি দেখাইতে লাগছে, এই দেখছেন এই হয়েছে মোর মাইয়ার পছন্দের জিনিস, এইতে তো কইতেছি খারাও তোমাকে একটা নতুন জিনিস শিখাই, এই যে সুবারি খোল, হ্যাঁ গুয়ার খোল কয় যারে, এই গুয়ার খোল হুগাইয়ে এরপর মোরা কিন্তু চুলা জ্বালাই গ্রামের মানুষজন, বোঝেন না বিষয়টা? এইখানে উঠাইয়া তাদেরকে গাড়ি চালাইতে আসি, চালাইয়া টালাইয়া মোরা আল্লাহর রহমতে রওনা হইয়ে যাইতে আসি ঢাকার উদ্দেশ্যে। বাড়ি থেকে বাইরে গিয়েই লইছি অটো, মানে বৌগাড়ি যারে কয় মগো বাড়ি, মানে বাড়ির বাসায়, বোঝেন নাই? বৌগাড়িতে উঠে গেছি, এই যাইতে আসি মোরা, বললাম না আজকে ভিডিওতে থাকবে শুধু হয়েছে যে গ্রাম আর প্রকৃতি, আর কিছু দেখাবো না আপনাদেরকে আজকে, বোঝেন নাই? এখন এই খালের পাড়তে চলে যাইতে আসি, এই মোর নানা বাড়ির এলাকা, শ্বশুরবাড়ির এলাকা তো হয়েছে কয়দিন হয়েছে 6 বছর, কিন্তু নানা বাড়ির এলাকা তো সেই জন্মের মানে পরইতে, বোঝেন নাই? এখন মোরা এখান থেকে নদী পার হইয়ে যাবো, একটু ট্রলার লইছি 150 টাকায়, ট্রলার গো দিয়ে পার হইয়ে যাইতে আসি অলরেডি। এই যে দেখেন এখন দেখাইতেছি আপনাদের নদী, বোঝেন নাই? দেখেন যে পানি কি যে সুন্দর, যদি হাতার জানতাম দাদু এমন এক লাভ দিতাম, হেইয়ে যদি আপনাকে বুঝাইতে পারতাম। এখন দেখতে আসি গড়ি, বোঝেন নাই কয়টা বাজে, আকাশ গো দেখেন কত সুন্দর, কিন্তু বেমালা গরম আনলে দাদু এমন
মানে গরম কি লেগে গরম গাছ এতাইছে কন্দেহি গরম গাছ এতাইছে বন্যে সরবে কিন্তু মোরা আল্লাহর রহমতে কোনো বন্যে পাই নাই এখন চলে যাইতেছি এইখান থেকে মাহেন্দ্রে উঠে বরিশাল পর্যন্ত আজগো আপনাকে একদম বাড়ি ঠোড়া হইতে ডাকাতাম কিতে কিতে গেছি হেই আজগো কিন্তু আপনাকে দেখাইতে লাগছি এখন হয়েছে যে মাহেন্দ্রে চলে যাবো মোরা বরিশাল মাহেন্দ্রের দেয়া জীবনের এই প্রথম কেউ গেছেন কোনো দিন কন্দেহি মোরা মাহেন্দ্রের দে নাই মে বরিশালে সিএনজিতে ডাকাই চলে গেছি মানে কি একটা বিষয় সিএনজিতে উঠিয়া বেমালা মজা টজা করে মোরা ঢাকায় চলে আইছি আজকে ভিডিও গাইতাম আইতি আপনারা ভালো থাকেন পাশে থাকেন আর সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেল গো বজেন।